সেটা হচ্ছে এই যে নবী যে কিনা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী তার ওয়াইফরা এই যে সন্ধ্যা হলেই এই যে টয়লেট করতে যেত মানে মানে বাথরুম করতে যেত ওপেন মাঠে বসে এই সমস্যাটা দিনের পর দিন বছর পর বছর যে চলছিল ওই সময়ে আল্লাহ কোথায় ছিলেন অথবা নবী কোথায় ছিল এটার কারণ প্রবলেমটা সলভ করলো না যখন কিনা নবী তার ছেলের বউকে বিয়ে করে বিছানায় যাচ্ছিল না এবং সে অনেক লজ্জা পাচ্ছিল নবী তখন আল্লাহ তার জন্য হচ্ছে ওহি নাজি করে ফেলে যে গেস যেন চলে যায় ওই সময় এত ইম্পর্টেন্স হয়ে গেছে আল্লাহর কাছে যে নবী তো ঘুমাইতে পারতেছে না তার ছেলের সাথে বিয়ে করছে মাত্র তখন আল্লাহ এসে পড়ে ওই নাজির করতে আর এতগুলি মানুষ এই যে মাঠে বসে যে হাগু দেয় যেখানে নবীর বৌরে যদি হাগু দেয় মাঠে বসে তার মানে ওই এলাকার যত মেয়েরা আছে সবাই ওখানে বসে হাগু করতেছে এত বড় একটা প্রবলেম কেন আল্লাহ তখন দেখলো না তখন কেন ওই পাঠায় না অথবা জিব্রায়েলকে কাগজপত্র দিয়ে পাঠায় না যে একটা ফর্মুলা দিয়ে যে এদেরকে বলো এভাবে করে একটা রুম তুলে ওখানে যেন তারা টয়লেট করে যেখানে জিবরাইল পাঠায় দেয় ছয় বছরের এই যে উরিদু কি তাকে বিয়ে করার প্রস্তাব পাঠায় দেয় যখন নবীর কাছে তিনবার করে স্বপ্নে দেখায় যে বিয়ে করতে হবে তখন আল্লাহ কেন এই ধরনের একটা ফর্মুলা পাঠাইল না যে এরা যে সবাই যে যে এই যে কাপড় উঠে যে এইভাবে যে পায়খানা করতেছে আসছে মধ্যে মাঠের মধ্যে সব মানুষের সামনে এই যে মানুষজন ছেলেরা যে দেখতেছে তখন কেন কোনো ব্যবস্থা করলো না আর আমাদের নবীর কথা কি বলবো সে বিজি হচ্ছে গিয়ে কার কার পিরিয়ড কবে বন্ধ হইতেছে কার না কখন রেডি হচ্ছে সে কখন তাকে কাকে লাগাবে দাসী কেনা বেচা নিয়ে ছেলে বেঁচে আছে ছেলের বউরে সে বিয়ে করবে মানে সে একজন শ্বশুর সে ছেলে জীবিত অবস্থায় তার বউকে নিয়ে এসা সে তার বিয়ে করতেছে বিছানে উঠাইতেছে মানে কি একটা অবস্থা তারপরে হচ্ছে কি আপনার এই এই ধরনের সমস্যা মানে তখন আল্লাহ কোথায় ছিল কেন তখন সে কোনো ওহি নাজির করলো না যে একটা বাথরুমের যে এত বড় একটা প্রবলেম তখন কোথায় আচ্ছা আরেকটা জিনিস আঙ্গুলের নবী হচ্ছে চাঁদ দুই খন্ড করে ফেলে একটা পাহাড়ের ওই মাথায় আরেকটা পাহাড়ের যখন কিনা বুদ্ধি আসে না যে চারটা খুঁটা লাগায়া ওইটার ভিতরে একটা রুম বানাই বা একটা টয়লেট আমি ব্যবস্থা করে দিই আমার বউগুলির জন্য বা এই এলাকার মেয়েরা যে মানে পায়খানা করতেছে ওপেন অথচ সে নাকি আঙ্গুলের ইশারায় চাঁদ নাকি দুই ভাগ করে ফেলায় ঠিক আছে আরো আছে তারপর শুনলাম তখনই নাকি ওই যে তারপর কি হয়েছে এখান দিয়ে হচ্ছে যে নবী দেখে নাই তার বৌরা যে বাচম করতে যাইতেছে নবী দেখে না আপু এক সেকেন্ড এক সেকেন্ড আপনি যে একটার পর একটা বলছেন এগুলা যে আসলে যে কোরআনে আছে বা এরকম যে আছে সেটাও তো আমাদের একটু দেখানো দরকার মানে সাথে সাথে রেফারেন্স গুলো দেখানো দরকার প্রথমে আমি তাহলে এই যে এই জিনিসটা একটু দেখায়নি তারপর আপনি আস্তে আস্তে বলেন একটা একটা করে বলেন কিন্তু তার আগে আমি একটু এই বিষয়গুলা এই যে আপনি যে শেষে বললেন যে চাঁদ যে দুই ভাগ হয়ে পাহাড়ের এই পাশে পড়ছে ওই পাশে পড়ছে প্রথমে আমরা এটার একটু ইয়াটা দেখে নিই একটা ভিডিও দেখে নিই এখানে আলেম কি বলছেন আমরা একটু শুনি হ্যাঁ তারপর আপনি আস্তে আস্তে বলেন ওই হাদিস গুলো আমি বের করবো যে ওমর যে রাস্তাঘাটে তার বুককে মানে ইয়া করতো মানে বিরক্ত করতো এবং তার বউরা যে খোলা ময়দানে পায়খানা করতে যেত সেগুলো আমি দেখাবো হাদিস গুলো আস্তে আস্তে আগে এটা একটু দেখে নিই বলে তোমার চাষ তো বই এবার আমি মিথ্যা কথা বলবো না তুমি পারলে চাঁদ দিখণ্ডিত করে দেখাও এবার আবু জেহেল আকাশের দিকে তাকিয়েছেন নবীজি বলেন চাচা উনজু উনজু ইলা সামা আসমানের দিকে তাকান উনজু ইলা আল কমার চাঁদের দিকে তাকান চাঁদের দিকে তাকান এই কথা বলেই যখন আবু জেহেল চাঁদের দিকে তাকালেন রাহমাতুল্লাহি আল আলামিন বিসমিল্লাহ বলে শাহাদাতের আঙ্গুলটা ইশারা করলেন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন ইক্তাবাতি আসাত ওয়ানশাক্কা আল কমার হে চাচা আমার বন্ধুরা আমার বন্ধুরা বরকতে আমার বন্ধুর মর্যাদা রক্ষায় চাচা তুই বিঘোন্বিত হয়ে যমিনের ভিতরে আশ্রয় পড় আল্লাহু আকবার আমার নবী শাহাদাতের আঙ্গুল চাঁদের দিকে ইশারা

চাকরি হয়েছে আবু জেহেল কয় বাকি তো একেবারে টুকরা হইয়া দেখলাম জমিনে পড়ছি মোহাম্মদ সাল্লাহাম বলে ভাতি চাচা এবার আপনি স্বীকার করে নেন আমি চাকরি কি দিক্ষণ্ডিত করতে পেরেছি কিনা আচ্ছা এটা আমরা দেখলাম যে হুজুরের বক্তব্য এখন আমরা দেখি যে এই বিষয়ে হাদিসে কি বলা আছে কোরান এবং হাদিসে কি বলা আছে এবং এই বিষয়ে ইসলামী বইগুলাতে কি কি বলা আছে এখানে দেখা যাচ্ছে যে পৃথিবী এবং চাঁদের একটা তুলনামূলক চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখেন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের ছয় হাজার আটশো পনেরো নম্বর হাদিসে বলা আছে এমন অবস্থায় চন্দ্র বিদীর্ণ হয়ে দীণ্ডিত হয়ে গেল এক খণ্ড পাহাড়ের এপাশে পড়লো এবং অপর খণ্ড পড়লো পাহাড়ের ওপাশে আচ্ছা এরপরে আর কি বলা আছে দেখি আমরা মানে সরাসরি বই থেকেও দেখাচ্ছি দেখেন আব্দুল মাসুদ থেকে বর্ণিত এক খণ্ড পাহাড়ের পেছনে পতিত হলো আর এক খন্ড সামনের দিকে আহ দেখেন তিরমিজি শরীফ তাকে বত্রিশশো উননব্বই নম্বর হাদিসে বলা আছে রাসুল্লাহ যুগে চাঁদ বিদীর্ণ হল এবং দ্বিখণ্ডিত হয়ে গেল এক অংশ এক অংশ এই পাহাড়ের ওপর এবং অপর অংশ ওই পাহাড়ের ওপর পড়ে গেল তারপরে আমরা দেখি সরাসরি বই তিরমিজি শরীফ ষষ্ঠ খন্ড দেখেন এক অংশ এই পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর একাডেমি এখানে বলা আছে যে একখন্ড এই দুই টুকরো একখন্ড পাহাড় আড়াল করে ফেলেছে অপর এক টুকরো পাহাড়ের উপর পরিলক্ষিত হয়েছে আচ্ছা এই বিষয়ে আরেকটা বিখ্যাত গ্রন্থ আছে আশিফা গ্রন্থ এটা হচ্ছে প্রখ্যাত একজন ইসলামিক স্কলার আল্লামা ইমাম কাজী আয়াজ আন্দারুসি লিখিত আশিফা প্রথম খন্ড সঞ্জরি পাবলিকেশন পৃষ্ঠা নম্বর পাঁচশো উননব্বই পাঁচশো নব্বই এখানে যেটা বলা আছে হুজুর কর্তৃক মজিজা চন্দ্র দ্বিখণ্ডিত করা এবং অস্তমিত সূর্যকে ফিরিয়ে আনা এখানে এই অংশ বলা আছে যে দেখেন আবদুল মাসুদের বর্ণনা বর্ণনায় আছে বর্ণনায় বর্ণিত আছে হুজুর এর জামানায় চার দ্বিখণ্ডিত হয় একখণ্ড পাহাড়ের উপর পতিত হয় আর অপর খণ্ড তার নিচে পতিত হয় অতপর হুজুর বলেন তোমরা সাক্ষী থাকো নিচে একই কথা বলা আছে দেখেন এই যে হজরত আনাস থেকে বলা হয়েছে আমি চার দু চার হয়ে পাহাড়ের উপর পতিত হতে দেখেছি আর হজরত মাসরুক এর বর্ণনা এর বর্ণিত বর্ণনায় ওই ঘটনা মক্কায় সংঘটিত হয়েছিল বলে উল্লেখ করা হয় এখানে পরিষ্কার ভাবে এই জিনিসটা বলা আছে এটা গেল চাঁদ যে দ্বিখণ্ডিত হয়ে পৃথিবীর উপরে পড়েছিল সেটার বর্ণনা আরেকটা আপনি বললেন যে সেই সময় যে মোহাম্মদের স্ত্রীরা যে খোলা ময়দানে মানে ইয়া করতো প্রাকৃতিক কাজ সম্পাদন করত সেটা আমি একটু বের করছি আপনি আমার ইয়া আপনি বলতে থাকেন আমি সেটা একটু বের করছি ঠিক আছে হ্যাঁ মানে কি আর বলবো এখান দিয়ে ওই যে আয়েশাকে যে বিয়ে করবে ছয় বছরের একটা বাচ্চাকে বিয়ে করবে তাকে তিনবার স্বপ্নে দেখাইছে এত সময় আছে আল্লাহর তিনবার স্বপ্নে দেখায় সেই নবীকে যে নবী অলরেডি বিবাহিত ছিল তার আবার বিয়ে করার জন্য তিনবার স্বপ্নে দেখায় তারপর তাকে রেশমি কাপড়ে করে নিয়ে আসে এত সময় তার আর ওখান দুনিয়ার মেয়েরা ওই এলাকার আবার নবীর নবীর বৌরা মানে নবী হচ্ছে গিয়ে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী তার ওয়াইফরা সবার সামনে কাপড় উঠে হাঁকু করতেছে এইটা আল্লা দেখতেছে না ওইখানে আবার নবীর বিয়ে দিতে হবে ওই যে উড়ি তো কি আয়সার সাথে হ্যাঁ ছয় বছরের একটা ছোট বাচ্চা তার সাথে বিয়ে দিতে হবে এইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে বাহ কি সুন্দর মানে আমাদের আমাদের ধর্মটা আচ্ছা আমি সেই জিনিসটা বের করেছি সেটা আমি দেখাই সেই হাদিসটা এই সম্পর্কিত অনেকগুলো হাদিস আছে আমি একটা দেখাচ্ছি সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে নম্বর হাদিস এখানে বলা হচ্ছে আয়সা থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের স্ত্রীগণ প্রকৃতির ডাকে সারা দেওয়ার সময় রাতের বেলা মানাসিয়ের দিকে বেরিয়ে যেতেন মানাসি হলো প্রশস্ত ময়দান মানে এই প্রশস্ত ময়দানে গিয়ে নবী মোহাম্মদের স্ত্রীরা সারা দিন পেশা পায়খানার চেপে বসে থাকতো ইনফ্যাক্ট মানে দিনের বেলা তো তারা যেতে পারতো না রাতের বেলা তারা আর কি এই কাজটা করতে রাতের বেলা মানাসির দিকে বেরিয়ে যেতেন মানে মনে করেন একটা মেয়ের দিনের বেলা মানে পেটে মোচড় দিচ্ছে বা ইয়া লাগছে বড় বড়টা করতে হবে তারা কিন্তু তখন সেই সময় যেতে পারতো না মানে এটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না এটা কি পরিমানে ভয়ঙ্কর পীড়াদায়ক জিনিসটা এটা যে কোনো মানুষই এটা বুঝবে যে মানুষের যখন এই মানে বেগটা চাপে তখন এটাকে চেপে রাখা এবং যদি ঠিক মানে পেটে মোচড় দেয় বা পেটে কোনো গন্ডগোল হয় তাহলে তো আরও ভয়ঙ্কর অবস্থা হবে তাহলে তো চেপে রাখাটা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার এর থেকে বড় শাস্তি মনে আর কিছু হইতে পারে না আমাকে যদি বলে যে দোজকে দিব অথবা ওই যে ওইটা চাইপা পয়সা থাকতে হবে আমি বলবো যে দোজকে দেয় ভাই তাহলে আমি ওইটা চাইপা পয়সা থাকতে পারবো না ওইটা চাইপা পয়সা থাকে আমার জন্য ব্যক্তিগত ভাবে আমি তো এটা মানে কোনো অবস্থাতেই আমি এটা মেনে নিব না যে আমার এটা চাইপা পয়সা থাকতে হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নবী মোহাম্মদের স্ত্রীগণের শুধুমাত্র রাতের বেলা যেহেতু সেই সময় মানুষজন দেখতো না সেই সময় এখানে যাওয়ার অনুমতিটা ছিল এখানে বলা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ প্রকৃতির ডাকে সারা দেওয়ার সময় সারা দেয়ার সময় রাতের বেলা মানাসির দিকে বেরিয়ে যেতেন মানাসি প্রশস্ত ময়দান ওদিকে ওমর ইবনুল খাতাব রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতেন আপনার স্ত্রীগণের প্রতি পর্দা পর্দা বিধান করুন অন্য হাদিসগুলোর ভিতরে আছে আরো বিস্তারিত ভাবে বর্ণনা করা আছে এই হাদিসটা আমি পড়ছি এটা হাতের কাছে পেলাম আর কি আপনার এই সম্পর্কিত আরো হাদিস আছে অনেকগুলা সেগুলো ভালো করে আরো ডিটেলস বলা আছে সেটা পরে দেখতে পারেন আপনার স্ত্রীদের প্রতি পর্দা বিধান করুন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তা করেননি এক রাতে ঈশার সময় নবী সাল্লাহ সাল্লাম সহধর্মিনী সাউদা বিনতে জামা বের হলেন তিনি ছিলেন দীর্ঘাঙ্গী মহিলা তাকে ডাক দিয়ে বললেন হে সাউদা আমরা তোমাকে চিনে ফেলেছি পর্দার বিধান নাজিল হওয়ার প্রবল আকাঙ্ক্ষায় তিনি এরূপ করলেন তখন আল্লাহ মানে এই আয়াতটা নাজিল হয়েছিল এই যে এই ঘটনাটা এবং আরেকটা ঘটনা আছে যে পালিত পুত্রের স্ত্রীকে যখন বিয়ে করছিল তখন সবাই বৈ ছিল মানে পাচা লাগা বসে ছিল মোহাম্মদিসকে সবাই পাঁচালা বসে আছে যায় না উঠে না আয়াত কোরআনের আয়াতের এই জিনিসটা পেয়ে যাবেন আপনারা পড়েন পর্দার বিধানের যে আয়াতটা আছে সেটা 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 পরেন এই দুটাই হচ্ছে পর্দার বিধান নাজিলের প্রেক্ষাপট হ্যাঁ মারিয়া আপনি বলেন তাহলে হ্যাঁ তারপরে কি বলবো হ্যাঁ যে গেস্ট চলে যেতে হবে এর জন্য ওহি নাজির হয়ে যায় আচ্ছা আরেকটা জিনিস মারিয়া কিপ্তের সাথে সে বিছানায় যখন শুয়েছিল তার ওয়াইফের বিছানায় ওয়াইফ এসে দেখে এটা খুব মন খারাপ করলো তারপরে তো বললো যা ছাড় করবে না সে তারপর আবার ওয়াইফ বাইরে গেল আবার সে এসে দেখলো যে না এখনো তারা চালায় যেতেছে ডিং ডং তখন নবী বলল যে আল্লাহ তাকে নাকি ওহি পাঠায় বলছে যে যেটা আমি তোমার জন্য হালাল করা হয়েছে তুমি সেটা হারাম করার কে হ্যাঁ এই বিষয়টা মানে দাসীর সাথে লাগিতে হবে এইটা পর্যন্ত আল্লাহ খেয়াল করছে মানে মানে নবীর প্রত্যেকটা প্রবলেম কি প্রবলেম সেক্স প্রবলেম মানে কত মানুষকে লাগাইতে হবে কার পিরিয়ড শেষ হয়েছে কতদিন পিরিয়ড পর্যন্ত বন্ধ রাখবে পিরিয়ড শেষ হয়ে গেছে কার ভ্যাজিনা রেডি হয়েছে এখন তাকে যে আবার লাগাইতে হবে তারপরে এই চলতেই আছে তারপরে গুরুত্ব দিয়েছেন এই বিষয়টা নবী জানার কোনো সমস্যা না হয় আবার একটা আয়াত নাযিল হয়েছে যে তোমার অসুবিধা দূরীকরণের জন্য তোমার জন্য হালাল করেছে অমুক তমুক তমুক নারীকে তোমার অসুবিধা দূরীকরণের জন্য হ্যাঁ তো বোঝাই যাচ্ছে যে মানে এই যে নবীর যে যৌন অসুবিধা যে টয়লেট করতেছে সারাদিন টয়লেট চেপে রেখে তারপর যে করবে এইটা ওই নিয়ে আল্লাহ দেখতেছে না এই আল্লাহরে আমি কিভাবে মানবো ভাই হ্যাঁ এটা উনি না তারপর কি হইলো আসলো পর্দার বিষয়টা তারপর কি ওই যে

আসলে দিনে বা রাতে কোনো এক সময় আমরা হাদিসটা একটু দেখে নেই কারণ এটা একটু একটু ভুল হচ্ছে একাধিকবার বা একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার পর একবার গোছল করা এই হাদিসে বলা আছে শরীফের নম্বর হাদিস নবী তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোনো এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন তারা ছিলেন এগারো জন বর্ণনাকারী বলেন আমি আনাসকে জিজ্ঞেস করলাম তিনি কি এত শক্তি রাখতেন দিনে দিনের বা রাতের এক সময় এগারো জনের সাথে মানে ওই সাহাবির খুবই অবাক হয়ে জিজ্ঞেস করতেছে এগারো জনের সাথে এত শক্তি কি ছিল নবীর তিনি বললেন আমরা পরস্পর বলা বলি করতাম যে তাকে 30 জন মানে 30 হর্স পাওয়ার তাকে হর্স মানে 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 মানুষ 30 হর্স পাওয়ার তাকে দেওয়া হয়েছে মানে 30 জনের শক্তি তাকে দেওয়া হয়েছে এটা আর কি দিনের বা রাতের কোন এক সময় হ্যাঁ মারিয়া আপনি বলেন সরি না 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 ঠিক আছে হ্যাঁ মানে আমি ওই কি সারা দিনটা করে ফেলেছি হ্যাঁ কত 11 জনের কি কতজন লাগে তো এখন যদি সে সেকেন্ড বা তিন সেকেন্ড করে ডিউরেশন থাকে তাহলে তো লাগতেই পারবে হুম এখন ধরেন এবং এবং আরো কথা হচ্ছে যে নবী শুধু মানে মুহাম্মাদের স্ত্রীরাই এই কাজ করত তা কিন্তু না নবীও কিন্তু এই কাজের মানে ইয়া ছিল দেখেন আপনি দেখেন যে নবী কিন্তু ঘরের মানে নিজের খাটের নিচে পেশাব করতেন দেখেন মিশকাত শরীফের তিনশো বাষট্টি নম্বর হাদিসে বলা আছে নবী সাল্লাহ সাল্লামের খাটের নিচে একটি কাঠের গামলা ছিল তিনি সাল্লাহ আলাইসাল্লাম রাতে এতে প্রসাব করতেন এটা আবুদাউদ্দ আছে না সাইতে আছে এটা একটা সহি হাদিস তার মানে হচ্ছে একটা কাঠের গামলা রাখতো এবং সেই গামলাতে পেশাব করে সারা রাত আবার ওই খাটের উপরে শুয়ে থাকতো ঘুমাইতো আবার সবকিছুই করতো রাখতো দাসী সবার সাথে সবকিছু করতো ওই যে পেশাবের উপরেই মনে করেন নিচে পেশাবের যে গন্ধ সেই গন্ধের ভিতরেই তারা দিন যাপন করতেন এবং এই অধ্যায়টার নাম হচ্ছে পাক পবিত্রতা হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখতে হবে এই অধ্যায়টার নামই হচ্ছে পাক পবিত্রতা আরেকটা হাদিস দেখি আমরা এখানে বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশনের একশো পঞ্চাশ নম্বর হাদিস ঘরে মলমূত্র ত্যাগ করা ঘরে মলমূত্র ত্যাগ করা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার বিশেষ এক প্রয়োজনে হাফসা এর ঘরের ছাদে উঠলাম মানে হাফসা জন্য যে ঘরটা বানানো ছিল এক এক ঘরে তো এক এক বিবি এবং এক এক দাসী রাখতো তো একটা ঘরের ছিল হাফসার ঘর সেই ঘরে হাফসার সাথে মোহাম্মদ থাকতো আর কি তার পালার দিনে তো হাফসার ঘরের ছাদে উঠলাম তখন দেখলাম রাসুল্লাহ সাল্লা সাল্লাম কিবলার দিক পিট করে স্বামীর দিকে মুখ করে তার প্রয়োজনে বসেছেন প্রয়োজনে মানে হচ্ছে এই যে উপরে টাইটেলে যে লেখা আছে ঘরে মলমূত্র করা মানে ঘরের ছাদের উপরে মানে ঘরের ছাদের উপরে মোহাম্মদ হাগু করতো এই হচ্ছে পাক পবিত্র অবস্থা হ্যাঁ কি একটা অবস্থা এত বড় একটা লোক সে আবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হ্যাঁ আমাদের নবী সে ঘরের মধ্যে পেশা পায়খানা করে এত বড় একটা লোকের কি গন্ধ হইতে পারে মানে আবার এই লোক নাকি আঙ্গুলের ইশারায় চাঁদ কিন্তু দুই ভাগ করে ফেলছে ভাইয়া একটা কিন্তু আবার পাহাড়ের এই মাথায় আর একটা ওই দিকে পড়ছে দুইটা দুই দিকে এই লোক ঘরে বসে পায়খানা পেশা করতো তো বুঝেন ধর্মের কি অবস্থা এবং আমি যে বললাম যে এই যে অসুবিধা দূরীকরণের উদ্দেশ্য এটা তো দলিল আমি দেখাইলাম না তাহলে আমি দলিলটাও দেখায় দেই এক সাথে কোরআনের 33 নম্বর সূরার 50 নম্বর আয়াতে যেটা বলা আছে হে নবী আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার পরায়প্ত করে দেন এবং বিবাহের জন্য বৈধ করেছি ব্লাব্লাব্লাব্লা নারীকে কোন মুমিন নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে নবী তাকে বিবাহ করতে চাইলে সেও হালাল এটা বিশেষ করে আপনারই জন্য অন্য মুমিনদের জন্য নয় আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে মানে কেউ কোনো মেয়ে যদি এসে নবীকে বলে যে নবী চলো আমরা করি তখন নবী তাকেও করতে পারে এটাতে কোনো সমস্যা নাই বিয়ে করতে গেলে সেও হালাল তার যত আসে তত নবী করতে পারবে এটা শুধুমাত্র মানে মোহাম্মদের জন্য অন্য মবিনদের জন্য নয় নবীর অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে মানে নবীর অনেক অসুবিধা হয়তো মেয়েরা যখন আসতো টাস্ত নবীর কাছে তখন নবীর অনেক

তিনি তখন একটি তার একটি চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন এবং রসুল নিজের প্রয়োজন পূরণ করলেন প্রয়োজনটা পূরণ করলেন হ্যাঁ মহিলাকে দেখে তার যে প্রয়োজনটা জাগ্রত হইল মানে রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে নবীর একটা বিশেষ একটা প্রয়োজন জাগ্রত হয়ে যেত এবং তিনি তাড়াতাড়ি স্ত্রী অথবা কৃতদাসীর সাথে গিয়ে মিলিত হইতো উপরে দেখেন টাইটেলে বলা আছে স্ত্রীর সাথে অথবা ক্রীতদাসীর সাথে গিয়ে মিলিত হতে হবে হ্যাঁ তাহলে সেই প্রয়োজনটা পূরণ যেন স্ত্রী এবং কৃতদাসীর সাথে সেই প্রয়োজনটা যেন পূরণ হয় মানে নবীর নিজের উপরে কন্ট্রোলটা ছিল না

সে আবার কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী যে আর কন্ট্রোলের এই অবস্থা ঠিক আছে তারপর আবার কি আসে মাংস তার সাথে কথা বলে গাছ তার সাথে কথা বলে মানে সবাই তার সাথে কথা বলে কিন্তু সেইটা বুঝে না তার বৌরা টয়লেটে যাবে টয়লেট করে সারা দিন টয়লেট চেপে রেখে সন্ধ্যার দিকে টয়লেট করতে যাবে এটা তার কি এসে বলে না ঠিক আছে এবার আসেন আপনার দাসী কেনা বাচার যে বিষয়টা মানে আমি কি বলবো ওই যে মাঠের মধ্যে দাঁড়ায় টিপে টিপে দেখতে পাবে যে দাসীগুলি কুমারী কিনা আঙ্গুল দিয়ে চেক করতে পারবে মানে দাসীরা কুমারী কিনা তাদেরকে টাকা দিয়ে কেনা যায় কিনা এই জিনিসগুলি মানে আল্লাহ মানে তো তাকে জানাইতেছে যে এইভাবে তোমরা দাসী কেনা বেচা করতে পারবো এই কেমন আল্লাহ খোলা জায়গায় দাঁড়ায় যে কোনো মহিলার ইয়াতে ফিঙ্গারিং করে আঙ্গুল দিয়ে তাকে টেস্ট করতে হবে যে এটা কুমারী কিনা টিপা টিপি করে দেখতে হবে মানে আমার কান্না চলে আসছে ভাইয়া এগুলি পরে মানে থেকে শুনে মানে আমি তো এগুলি কি ধরনের কথাবার্তা সেখানে ওই আল্লাহ আমাদের মহিলাদের জন্য যে খোলা মাঠে যে হাগু দিত তার জন্য একটা ব্যবস্থা করতে পারে না কিন্তু নবীর আঙ্গুল দিয়ে টেস্ট করা হ্যাঁ কুমারী মেয়ে বিয়ে করতে হবে তার ব্রয়লার দেওয়া গেস্ট চলে যাওয়া সব ব্যাপারে তার নজর আছে

এটা হচ্ছে বর্তমান সময়েও বিভিন্ন মাদ্রাসাতে এটা একটা পাঠ্যপুস্তক এটা হচ্ছে হানাফি ফিকা শাস্ত্রের অন্যতম বুনিয়াদি গ্রন্থ এখানে যে জিনিসটা বলা আছে ইমাম কুদুরি তার মুক্তাসার কুদুরি গ্রন্থে বলেছেন কেউ যদি দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করে তার জন্য দাসীর ওই সকল অঙ্গসমূহ স্পর্শ করা যায়জ যা দেখা যায়জ এমনকি যদি স্পর্শ করার ক্ষেত্রে ক্রেতার মধ্যে কাম ভাব জাগ্রত হয় তবুও আহ জামিউস জামিউ সাগিরের ইবারত এই ইমাম মোহাম্মদ ও আবু ইউসুফ এই দুজন ইমাম আবু বর্ণনা করেন যে ব্যক্তি দাসী ক্রয় করার হানিফা থেকে করেছে তার জন্য দাসীর পায়ের নলি বুক ও হাত স্পর্শ করাতে কোনো ক্ষতি বা দোষ নেই এবং এসব অঙ্গ অনাবৃত অবস্থায় দেখাতেও কোনো সমস্যা নেই কাম ভাব জাগ্রত হলেও স্পর্শ করা বইতে হবে এই জিনিসটা আমরা সরাসরি বই থেকে দেখে নেই সরাসরি বই থেকে এই যে দেখেন আশরাফুল হিদায় নবম খণ্ডে আপনারা পাবেন আমরা সরাসরি বই থেকেই পড়ি তাহলে দেখেন এখানে কি বলা আছে আহ কাম্র জাগ্রত হওয়ার প্রবল ধারণা হলে স্পর্শ করা বৈধ এখানে একটা কথা বলা আছে তবে কামভাব জাগ্রত হলেভাব জাগ্রত হওয়ার প্রবল ধারণা হলে স্পর্শ করা বৈধ হবে না কেননা এটা এক প্রকার ভোগ বলে বা আস্বাদন গণ্য আর ক্রয়ের ইচ্ছা না থাকা ইচ্ছা না থাকা অবস্থায় কামভাব না থাকলে দৃষ্টিপাত স্পর্শ করা বৈধ এখানে বলা হচ্ছে যখন কোন দাসী কোনো দাসী সাবালক অথবা প্রাপ্তবয়স্ক হয় তখন সে যেন শুধুমাত্র নিম্নাঙ্গের একটি পোশাক পরে নিজেকে লোকজনের সামনে পেশ না করে শব্দটি ব্যবহৃত হয়েছে এর আমরা বর্ণনা করেছি যে দাসীর পেট ও পিঠ অন্তর্ভুক্ত সতরের ইমাম পেট এবং পিঠ হ্যাঁ মনে রাখবেন দাসীর পেট এবং পিঠ সতরের অন্তর্ভুক্ত ইমাম মুহম্মদ থেকে এও মনিত আছে যখন কিশোরী এমন বয়সে উপনীত হয় যে তাকে দেখলে কামভাব জাগে এবং তার মতো মেয়েদের সাথে সঙ্গম করা যায় তাহলে সে সাবালিকার মতো তাকে এক কাপে বাজারে উপস্থিত করা যাবে না তার মধ্যে কামভাব থাকার কারণে এগুলো হচ্ছে মাসালা আপনারা এই मसालाগুলো ভালোভাবে পড়বেন मसालाগুলো পড়লে আপনারা কিভাবে দাসী মুসলিমরা কিভাবে দাসী ক্রয় করে সেগুলা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দেখেন উপরের ইবারাতে দাসী ক্রয় সময় শরিয়ত নির্ধারিত দর্শনীয় অঙ্গসমূহ স্পর্শ করা যাবে কিনা তা আলোচনা করা হয়েছে ইমাম কুদুরি তার মুক্তাসারুল কুদুরিতে বলেন যদি কেউ দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করে তার জন্য দাসীর ওই সকল অঙ্গসমূহ স্পর্শ করা জায়েজ যা দেখা জায়েজ এমন কি যদি স্পর্শ করার ক্ষেত্রে ক্রেতার মধ্যে কাম ভাব জাগ্রত হয় তবুও ইমাম মোহাম্মদ ইমাম আবু হানিফার থেকে বর্ণনা করেন কোনো ব্যক্তি কোন দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করেছে তার জন্য দাসীর বুক ও হাত স্পর্শ করাতে কোনো ক্ষতি বা দোষ নেই এবং এসব এবং এসব অঙ্গ অনাবৃত অবস্থায় দেখাতেও কোনো সমস্যা নেই যেহেতু এবারতে কামভাব জাগ্রত হওয়া বা না হওয়ার কোনো উল্লেখ নাই তাই এবারের দ্বারা বোঝা যায় যে কামভাব জাগ্রত হলেও স্পর্শ করা বৈধ হবে মানে এটা হচ্ছে আসল মশালা যে কামভাব জাগ্রত হলেও স্পর্শ করা বৈধ হবে স্পর্শ করার মধ্যে কামব জাগত আশঙ্কা থাকলেও স্পর্শ করা যায় তাকানো বৈধ হয়ে উত্তেজিত হওয়ার আশঙ্কা থাকে যদিও এতে উত্তেজিত হওয়ার আশঙ্কা থাকে পূর্ব যুগের ইমামগঞ্জ দাসী করার সময় তাদের ত্বক সম্পর্কে ধারণা নেওয়ার উদ্দেশ্যে স্পর্শ করাকে বৈধ বলতেন কেননা সে লোকজন সাধারণভাবে নেক ছিলেন দেখেন পরে আরো বলা হয়েছে যে যখন কোনো কিশোরী দাসী প্রথম ঋতুমতি হয় তারপর থেকে উক্ত দাসীকে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে নিয়ে নিম্নাঙ্গ আবৃত হয় এমন এক কাপড় পরিয়ে তাকে দর্শন করানো যাবে না কারণ ঋতুমতি হওয়ার অর্থ হলো সে বালেগা হয়েছে আর বালিকা দাসীর পেট ও পিঠ সতের অন্তর্ভুক্ত যায় ইতিপূর্বে আলোচিত হয়ে আলোচনা করা হয়েছে সুতরাং এখন যদি শুধুমাত্র নিমনাঙ্গের পোশাক পরিধান করানো হয় তাহলে বুক ও পিঠ খোলা থাকবে তাই তাকে ঊর্ধাঙ্গের কামিজ তথা পোশাক পরাতে হবে এই পোশাককে বলা হয় যার দ্বারা শুধুমাত্র নাভি থেকে নিচের অংশ ঢাকা যায় বা আবৃত করা যায় দেখেন উল্লেখ্য যে এমন পোশাককে বলা হয় যা দ্বারা যার দ্বারা শুধুমাত্র নাভি থেকে নিচের অংশ ঢাকা যায় বা আবৃত করা যায় আপনারা একটু ভালো করে বুঝে বুঝে এই জিনিসগুলো পড়বেন এবং করার পর আপনারা চিন্তা করবেন যে মুসলমানদের যে কৃতদাস দাসীর বাজার সেই বাজারটা আসলে কেমন হয় এবং মানুষেরা কিভাবে মানুষদেরকে মেয়েদেরকে এখানে কেনা বেচা করে কি ভয়ঙ্কর মর্মান্তিক ব্যাপার এটা এইগুলা পড়লে আমার সত্যি সত্যি কান্না আসে এগুলা আমি মানে আমার মানে মেজাজ স্টেজ খারাপ হয়ে যায় যখন আমি এই লেখাটা লিখেছিলাম তখন আমার আমি ভয়ঙ্কর মানসিক ভাবে আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম যে এই কথাগুলা আমি কোনো ভাবে হজম করতে এখনো হজম করতে পারি না বারবার আমি অনেকবার পড়েছে কিন্তু আমি হজম হয় না আমার এই কথাগুলো মানে একটা জলজন্ত মানুষকে একটা কিশোরী মেয়েকে বাজারে ওঠানো হইতেছে লোকজন আসতেছে মুসলমান মানে ক্রেতারা আসতেছে টিপাটুক দেখতেছে এটা কি রকমের একটা ব্যাপার একটা মানুষকে এইভাবে কেনা বেচা হচ্ছে আমি এটা মানে কল্পনা করতে পারি না আচ্ছা দেখেন আরো পুরি দেখেন এখানে আরো বলা আছে আরেকটি মতের কথা উল্লেখ করেছেন তাহলে যদি কোন কিশোরী দাসী এমন বয়সে উপনীত হয় যে তাকে দেখলে সাথে সাথে পুরুষের কাম ভাব জাগ্রত হয় এবং তার মতো বয়সের মেয়েদের সাথে সঙ্গমও করা যায় তাহলে পর্যায়ে গণ্য হবে অর্থাৎ তাকে শুধু নিম্নাঙ্গের পোশাক পরিয়ে খোলা অবস্থায় বাজারে নিয়ে যাওয়া যাবে না কেননা এর মাঝে কামভাব সৃষ্টি হওয়ার মতো বিষয়ের উদ্ভব ঘটেছে এবং এই বয়সের মেয়েদের সাথে সহবাস করা সম্ভব এই আলোচনা দ্বারা বোঝা গেল এর চেয়ে কম বয়সী মেয়েদের বুক পিঠ খোলা অবস্থায় বাজারে নিয়ে যাওয়াতে কোনো দোষ নেই আহ ফাতোয়া স্বামীতে বলা হয়েছে অর্থাৎ যে কিশোরী দাসী কামভাবের পর্যায়ে উপনীত হয়েছে অর্থাৎ সঙ্গমের উপযুক্ত হয়েছে এতে সাত বা নয় বছর বয়সের কোনো শর্ত নেই তাকে বিক্রি করার জন্য এক কাপড়ে পেশ করা যাবে না মানে দুই কাপড় লাগবে আর আহ আরেকটা ইয়া দেখি আমরা এখানে যে জিনিসটা বলা হয়েছে আল মিসবাহুন নুরি সরে মুক্তাসুল কুদুরি প্রথম খন্ড ইসলামীয় কুতুবখানা পৃষ্ঠা দুইশো তিরিশে যে জিনিসটা বলা হয়েছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ

তাহলে টাকা আবার ফেরত দিয়ে আসতে পারবেন কত সুন্দর সিস্টেম ইসলামে রিফান্ড পলিসিটা কত সুন্দর দেখেন আপনি কারণ অনেক সময় দাসী যৌন সম্ভোগের উদ্দেশ্য ক্রয় করা হয় আর শারীরিক ও চারিত্রিক সব দোষ ত্রুটি ও দুর্বলতা তখন মিলনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় সুতরাং দাসীর ক্ষেত্রে এগুলো দোষ লাভলাপ লাভলাপ কখন গোলামের কথা কিছু বলা হয়েছে পরে কি বলা আছে দ্রব্যের মধ্যকার ত্রুটি থাকা ত্রুটি যদি এমন হয় যে যার থেকে দ্রব্য সাধারণত মুক্ত হতে পারে না যেমন একমন সরিষার মধ্যে এক পোয়া দেড় পোয়া ধান বা কলায় থাকা দূষণীয় নয় এইখানে বলা হচ্ছে যে এখানে মানে রিফান্ড পাবা তুমি মানে এই মাল কিনছো তুমি আবার রিফান্ড পেয়ে যাবে এবার আমরা দেখি দাসী খরিদ করার সময় কোনটা পরীক্ষা করা যাবে নাকি সেটা আমরা দেখি আশরাফুল হিদায়া নবম খণ্ড 596 নম্বর পেজটাতে যেটা বলা আছে দেখেন 6 নম্বরে যেটা বলা আছে অনুরুপ ভাবে কোনো ব্যক্তি যদি কোনো দাসীকে কুমারী হিসেবে ক্রয় করে অতঃপর দেখে যে উক্ত দাসীর কুমারিত্ব নষ্ট হয়ে গেছে কিন্তু বিক্রেতা কুমারিত্ব নষ্ট হওয়ার বিষয়টি অস্বীকার করে তাহলে এরূপ অবস্থায় বিষয়টি যাচাই করার জন্য এক পর্যায়ে দাসীর লজজস্থান পরীক্ষার উদ্দেশ্যে দেখা বৈধ মানে একজন ক্রেতা মুসলিম ক্রেতা যিনি দাসী কিনতে গেছে ওই দাসী যে বিক্রি করতেছে সে বলতেছে এই দাসীটা কুমারী কিন্তু এত সিওর হতে পারতেছে না যে আসলে কুমারী কিনা আমি পয়সা দিয়ে কিনলাম আবার পরে যদি দেখা যায় বাসা নিয়াকে যদি দেখি যে এটা কুমারী না যদি এটা দেখা যায় যে এটা মানে ইয়া হয়ে গেছে কুমারিত্ব নষ্ট তাহলে কি করব আমরা আচ্ছা পরীক্ষার উদ্দেশ্যে এখানে এই মাসলাও দেয়া দেওয়া হয়েছে ইসলামে দেখেন ইসলাম কত পরিপূর্ণ জীবন বিধান দাসী खरीদের কত চমৎকার চমৎকার বিধি বিধান masala ইসলামের ভিতরে দেয়া হয়েছে যেন

কয়েকদিন ব্যবহার করে পাল্টা পাল্টি করলেন দাসী আরেক মালিকের সাথে দাসী পাল্টা পাল্টি করলেন এইগুলো ইসলামে একদম সম্পূর্ণ বৈধ আপনারা যদি চান আমি ঘন্টার পর ঘন্টা এই দলিল গুলা দেখাই যেতে পারি আমার কাছে যে পরিমাণে দলিল আছে সেটাতে আমি মনে করেন ষোলো ঘন্টা আমি টানা এই ইসলামে দাস প্রথার উপরে আমি ষোলো ঘন্টা টানা দলিল দেখা যেতে পারবো দলিল শেষ হবে না আমি এখানে থামলাম মানে কি আপনি বলেন তাহলে আপনার কি আর কোন ই আছে আলোচনা আছে হ্যাঁ মানে কি বলবো শুনে খুব খারাপ লাগে আমি যতবার শুনি কথাগুলো মানে ওই জায়গায় আমি নিজেকে বসাই তারপর আমি চিন্তা করি কিভাবে সম্ভব এটা হচ্ছে আমাদের ধর্ম যার জন্য আমাকে সবসময় শুনতে হয় যে নামাজ হ্যাঁ যাই করো নামাজ একটু বইড় এরকম করে সারাক্ষণ আমাকে শুনতে হয় এই সেই ধর্ম আমি তাকে কিভাবে রেসপেক্ট করবো সে আল্লাহকে আমি কিভাবে রেসপেক্ট করি সেই নবীকে আমি কিভাবে রেসপেক্ট করব। আমি হচ্ছে ভাইয়া অস্ট্রেলিয়া থাকি সিডনিতে উম আমি একজন পাবলিক ফিগার আর কি তো এজন্য আমার দোষ বেশি কারণ আমাকে সবাই দেখে আর এই জন্য আমার অনেক ধরনের মেসেজ আসে যে আমিও বাংলাদেশে আমাকে মেরে ফেলবে কারণ আমি এখানে আর কি রকম আর কি আমার বাংলাদেশ থেকে শুনতে হয় আমার হাজবেন্ড আছে আমার দুইটা কিউট বেবি আছে তো আমার শ্বশুর বাড়ি থেকে সবসময় আরকি বলছে যে নামাজ একটু পৈরো নামাজটা একটু পৈরো হ্যাঁ আহ ধাক্কা চললো নামাজটা একটু তো আমি বুঝিনা যে এই যে আমার তো রেসপেক্টে আসে না আমি কিভাবে নামাজ পড়বো হ্যাঁ এই হচ্ছে অবস্থা তারপর আমার অনেক কোশ্চেন আছে যদি আমি চাই সামনে আবার পরে জয়েন আমি করতে পারি যেহেতু আপনাদের অনেক দেরি হয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই আপনি যদি চান তাহলে মাঝে মাঝে আমাদের লাইভে আসতে পারেন আমরা কিন্তু আপনারা যদি আরো বেশি বেশি আপনাদের পার্টিসিপেশন আমাদের ইসের জন্য জরুরি মানে আপনাদের বলতে আমি বোঝাচ্ছি মেয়েদের কারণ হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে মেয়েদের মেয়েরা এই কথাগুলো বলতে অনেক সময় অনেক মেয়ে আছেন কিন্তু বলতে ভয় পান নানা ধরনের সামাজিক এবং ইসের কারণে বাধার কারণে এটা আমরা বুঝি যে এটা মেয়েদের জন্য বলাটা একটু ছেলেদের থেকে একটু বেশি কঠিন কারণ মেয়েদের এমনিতেই নানা ধরনের সামাজিক এবং পারিবারিক প্রেশারের মধ্যে থাকতে হয় আপনি যদি মাঝে মাঝে আসেন এবং এই আলোচনাগুলো আমরা নিয়মিত করতে পারি তাহলে আমার মনে হয় আরো আপনারা কি মনে করেন এগুলো সম্পর্কে সেইগুলো আমরাও জানতে পারবো আপনার আপনিও হয়তো অনেক কিছু জানতে পারবেন থেকে অবশ্যই আমি তো আচ্ছা আমি কি জানতে পারি বা আমি আমার হাজবেন্ড আমি যেহেতু একজন আর্টিস্ট সেই জন্য আমাকে অনেক মিউজিক শুনতে হয় আমি অনেক পজিটিভ আমি এনার্জি পাই যেদিন থেকে আপনাকে পেলাম আর ও মানে যেদিন থেকে আপনাদের পেলাম আমাদের মিউজিক শোনা বন্ধ সব সময় আমরা শুধু অপেক্ষা করি কখন ভাই আসবে আর কখন লাইভ শুরু হবে আপনার প্রত্যেকটা লাইভ আমি এ যাচ্ছি যে কোনো সময় শুধু আপনাদের আর কি আমি এত আমার জ্ঞান আমি এখান থেকে নিয়েছি যে আমি বুঝাতে পারবো না আমার লাইফ এখন এত সুন্দর হয়েছে শুধু এগুলি শুনতে শুনতে এবং বিচার করেছি আমি তো অবশ্যই যুক্তি আমার সবসময় ছিল আমি অবশ্যই জয়েন করবো মানে এটা তো অনেক রেসপেক্টফুল একটা জিনিস আপনি আমাকে বললেন আমি তো অনেক আমি অনেক প্রাউডলি অবশ্যই আমি অনেক প্রাউড ফিল করছি অবশ্যই আমি জয়েন হতে চাই আমি 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 সবাইকে দেখাতে চাই কিভাবে মেয়েদেরকে কত ছোট করা হতো হ্যাঁ অনেক ছোট করছে এত ছোট করা অবস্থায় আমরা কিভাবে এই ধর্মের প্রতি আমি দেখাতে পারি না আর অবশ্যই আমি তো অনেক খুশি আর এছাড়াও আমার যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে আমি হচ্ছে ইনস্টাগ্রামের মডেল তো আমার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার আছে যারা কিনা সবাই বাংলাদেশি এবং ইন্ডিয়ান আমরা পরে এটা নিয়ে কথা বলতে পারি আপনার সাথে যে আমি কিভাবে আমি আরো সবাইকে জানাতে পারি

ওপেন প্ল্যাটফর্মে আমি এই আলোচনাগুলো করতে চাচ্ছি না তাহলে আপনি আমাকে এই ইমেল অ্যাড্রেসে একটা মেইল করে দিন আমি আপনার সাথে তাহলে পরে কথা বলবো এবং একটা ধামাকা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু প্ল্যান করব ঠিক আছে অবশ্যই অবশ্যই এটা তো অনেক ভালো হবে আমি যদিও কখনো লাইভে আসি নাই এটা আমার ফার্স্ট আমার লাইফে এছাড়া আমি সাত আট বছর ধরে মডেলিং করছি কিন্তু আমার কখনো লাইভ আসা হয়নি আমি হ্যাঁ আপনি আমাকে হেল্প করলে বা কিভাবে কি করা যায় আমি অবশ্যই কিছু করতে চাই হ্যাঁ অবশ্যই আর আমার আরো সামনে আরো কিছু কোশ্চেন আছে ওগুলি নিয়ে আমরা পরে কথা বলতে পারবো

তিন ঘন্টা ওভার হয়ে গেছে ফারাজ ভাই আপনি কি আছেন ও ফারাজ ভাই ফারাজ ভাই ডাক্তার ভাই আজকে আবারও ঘুমাই গেছে তাহলে আমরা আজকে লাইভটা শেষ করে দিই কারণ আমার টাইম ওভার হয়ে গেছে নেক্সট দিন আবারও চলে আসব কালকে হয়তো আসতে পারবো না নেক্সট হয়তো পরশুদিন দিন আসবো আজকে ব্যাকস্টেজে আরো অনেক অনেক মানুষ ছিলেন আমি খুবই দুঃখিত যে আমার তিন ঘন্টার বেশি আমি লাইভ করতে এখন পারি না আহ আপনারা নেক্সট দিন যুক্ত হয় নেক্সট দিন আপনাদের সাথে আমি কথা বলবো অবশ্যই তাহলে আজকে আমি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি